বৃষ্টির জন্য বেরোতে পারিনি, বেঙ্গল সাহেব যেতে পারিনি, এই জন্য আমরা মন্দির চলে আসে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমার চেহারা দেখে, বুঝতে পারছো এখন আমি ভিডিও করতে আসলাম, যেহেতু এখন দুপুর বাজে কটা, 12টা বাজে কোথায় বেজে গেছে। আমরা এখন ঘুরতে ঘুরতে সকালে ব্রেকফাস্ট করছি, তো আজকে একটু পরে বেরিয়ে যাবো ঘুরতে। তো এখন আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে, রান্না করছে কে দেখাচ্ছে, দেখো দিদি আমাদের চলো দিদি, দিদি রান্না করবো, ওদেরকে বললো খালি আমরা মাছটা করবো, মাছটা ওই শাকটা করে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, তারপরে এসে আবার কখন দিয়ে আসবো, তারপরে দেখা যাবে। আজকে ভাত খাওয়া অনেক জরুরি কপালে, আগে আমরা ঘুরে আসি, ঘুরে আসি তোমার সাথে দেখা হচ্ছে। দাদা কিন্তু মাছ ধরছিল, দাদা মাছ মাংস সব ধুয়ে দিয়েছে, আর এখন রাজা মধ্যে প্রীতম তো ঘুম থেকে এখন ওঠেনি, না প্রীতম উঠুক, প্রীতম ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাবো। বুঝতে পারছো গাইস, আমরা যাবো, দেখো কি হারে মুসলধারে বৃষ্টি হচ্ছে, রেডি হয়ে বসে আছে, দেখো বৃষ্টির জন্য আমিও রেডি হলো। রেডি তো হয়নি, বৃষ্টি থামলেও যাবো, সবাই জন আসছে। ওটাও মজা একটা, দেখো আমরা ঘুরতে যাওয়ার নাম করে বৃষ্টির জন্য বেরোতে পারি নাই, এখন বসে বসে ভাত খাবো। এখন এই দেখো দিদি রান্না করেছে ইলিশ মাছ, এটা কুয়াশাতে রান্না, দিদি কালকে কুয়াশাটা কিনে আনছি না, কালকে কুয়াশাটা কিনে আনছিলাম, যে ঘুরতে গেছি কুয়াশাটা। এই যে দুটোকে দেখাবো, শুনছি গল্প করছে, কল টল থেকে ঘুরে আসবে দিদি, কী করবো সবার হবে তো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এ দেখো এখন আমরা খেয়ে, দাদার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমরা খাবো, চলো খেয়ে নিই। তো গাইস আমাদের তো বেঙ্গল সাফারি যাওয়া হলো না, সে বৃষ্টি 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 থেকে আমরা বেঙ্গল সাফারি যেতে পারবো না এখন সন্ধ্যাবেলায়। হ্যাঁ বিতাও বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে চলো কোথায় যাই তোমাদেরকে দেখাবো, একটু ঘুরে চলে আসবো, যেহেতু দিদি প্রীতম সব রেডি হয়ে গেছিলো যেতে পারিনি, তো এখন যাবো গিয়ে, চলো। এই দিদি রেডি হয়ে গেছে, সে দুপুর থেকে বসে থাকে, আমাদের এখন সময় হচ্ছে যাওয়ার, তাই আমাদের যাওয়ার কথা কোথায় ছিল আর যাচ্ছি কোথায়, কিন্তু যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে আমরা কালকে অবশ্যই যাবো। হ্যাঁ কালকে যাবো, আজকে তো বেঙ্গল সাহেব যেতে পারলাম না, তো আজকে যাবো। আজকে কখন যাবো, আজকে যাচ্ছে এক জায়গায়, অন্য জায়গায় যেখানে যাচ্ছে একটু ঘুরে চলে আসবো, চলো কোথায় যাচ্ছে তোমাদেরকে নিয়ে যাবো, সাথে থাকো ভিডিও দেখতে থাকো। আচ্ছা আমরা এখন একটা মন্দিরে এসেছি, দেখো ওই দেখো প্রীতমকে দেখো, দেখতে পাচ্ছ কি করবো, দেখো আমরা মন্দির আসছি, আমরা কি করবো, আমরা যে ইয়েতে যেতে পারিনি, বেঙ্গল সাহেবে যেতে পারিনি, এই জন্য আমরা মন্দির চলে আসছি, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমরা এই মন্দির চলে আসছি। দেখতে পাচ্ছ দূর তো দিদিকে দেখতে পাচ্ছ, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা এসেছি, তো যাই না মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও আছে কিনা তাই তোমাদের বাইরেটা দেখে দিলাম। কি করবো, ওরা সারাদিন ঘরে ছিল বেঙ্গল সাহেবে যাওয়া হলে যেতে পারিনি, তাই আজকে সন্ধ্যা কি করবো বাড়িতে বসে থাকে, তাই ওদের নিয়ে এলাম এই ইস্কন মন্দির, শিলিগুড়ি ইস্কন মন্দির ঘুরতে নিয়ে যাই। দেখো বৃষ্টির মধ্যে ভিজছে, দেখতে পাচ্ছ প্রীতমকে, সবাই দেখো ছাতা নিয়ে যাচ্ছে। বৃষ্টির মধ্যে ঘোরার দিদি কেমন, ও দিদি এদিকে আসো, বলছি কেমন লাগছে বৃষ্টির মধ্যে, আমরা দারুণ লাগছে, ভগবানের মন্দিরে আসতে পারলে কারো খারাপ লাগে, বৃষ্টিও কাজ যায়। মন্দির দর্শন হয়ে গেল, দেখো বৃষ্টি থেকে এরকম ভিজে গেছি আমরা সবাই, এখন আমরা বাড়ি, হ্যাঁ আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি,
আমাদের মন্দির দর্শন। মায়ের দিকে আসো, মায়ের দিকে আসো। এখন আমি দিদি আমার মেয়ে প্রীতম প্রীতম গাড়ি আনতে গেল। এই যে আমার শাশুড়ি দেখতে পাচ্ছ, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মন্দির দর্শন করতে এসেছি। তো মন্দির দর্শন হয়ে গেল, এখন বাড়ি ফিরে যাবো। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি টং করে বাজিয়ে তখন যদি সব সুস্থ থাকে ভালো থাকে আসবে পরে ভিডিওতে। টাটা।